হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম বরাবরের মতো। আমি সালাম সাকিব। সো আজকে ভিডিও টাইটেল দেখে নিশ্চয় আপনি বুঝতে পারছেন ভিডিওটি কী নিয়ে। ঠিক তাই, আজকে ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি একটি ফোনের মাধ্যমে দুটি স্ক্রিন ইউজ করতে পারবেন। যেমন আপনি এখন ইউটিউবে আছেন, হঠাৎ করে আপনার ফেসবুকে টেক্সট আসছে, সেগুলো দেখতে হলে আপনাকে যদি আপনি ইউটিউবে থাকেন, যেমন গান শোনার থাকেন অথবা আপনি যে কোনো ভিডিও দেখা থাকেন, অ্যাসেপ্টা অ্যাসেপ্টা, সো এটা দেখার মধ্যে হঠাৎ টেক্সটটা চলে এসেছে ফেসবুকে, সো সেই টেক্সটটা আপনি ফেসবুকে না গিয়ে আপনি একসাথে টেক্স এবং একসাথে গান কিভাবে সেটি দেখবেন, সো সেটি দেখার জন্য আপনাকে এই ভিডিওটি দেখতে হবে। সো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। সো চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনার ফোনে গুগল প্লে স্টোরটি ওপেন করতে হবে। গুগল প্লে স্টোরটি ওপেন হওয়ার পর আপনাকে উপরে সার্চ বারে লিখতে হবে স্প্লাইট স্ক্রিন, SPLITSCREEN, স্প্লাইট স্ক্রিন লিখে আপনাকে নিচে যে সার্চ অপশান আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দুই নম্বরে যেটা আছে স্প্লাইট স্ক্রিন লান্সার, সেটা আপনাকে ডাউনলোড করতে হবে। সো আমি অলরেডি ডাউনলোড করে এসেছি, তাই ওপেনে ক্লিক করলাম, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর নিচে প্লাস অপশান আছে শর্টকাট, এই এখানে ক্লিক করবেন। তারপর যে দুটি অ্যাপস আপনি লঞ্চ করবেন একটি ফোনের মাধ্যমে ইউজ করবেন সে দুটি নিয়ে আসবেন। যেমন প্রথমে আমি ইউটিউব নিয়ে আসবো, প্লাস অপশানে ক্লিক করে টপ কী আনবো, ইউটিউব। একটু লোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবটা নিচে আছে, একবার নিচ থেকে এই যে ইউটিউব, আমি ইউটিউব নিয়ে আসলাম টপে। এবার বটম বা বটমে ক্লিক করার পর, প্লাস অপশানে ক্লিক করার পর আমি আমাদের ফেসবুক নিয়ে এসেছি। এরপর সেভ করে অ্যাড অটোমেটিক্যালি ক্লিক করবেন, ব্যাস এখান থেকে আপনি বের হয়ে যাবেন। বের হওয়ার পর ওই দেখুন আপনার একসাথে দুটি অ্যাপস চলে আসে, ইউটিউব অ্যান্ড ফেসবুক। এখানে ক্লিক করার পর এনেবল করবেন অ্যাসেম্বলি রিকোয়ার্ড, এনেবল করার পর আপনাকে অ্যাসেম্বলিতে নিয়ে যাবে। তারপর অ্যাপসের রিকোয়ার্ড ক্লিক করুন এবং এখানে অন করে দিন, ওকে করে। এরপর এখানে আপনার কাজ শেষ, এখান থেকে আপনি বের হয়ে যাবেন। যেমন আমি বের হয়ে গিয়ে এবার এই অ্যাপসটির উপর আমি ক্লিক করলাম, দেখুন আমার ইউটিউব চলে এসেছে উপরে এবং নিচে ফেসবুকটিও চলে এসেছে। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে এটি চলে, আপনার ফোনের মাঝে কীভাবে এটি রানিং হয় আপনারা দেখতে পারবেন। যেমন আমার ইউটিউবটি চলে এসেছে অলরেডি এবং ফেসবুকটি লোডিং হচ্ছে, এই যে চলে এসেছে। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি ফেসবুকও ইউজ করতে পারছি, আবার ইউটিউবও ইউজ করতে পারছি, মানে একসাথে এক ফোনের মাধ্যমে দুটি অ্যাপস আমি ইউজ করতে পারছি। আমি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিলাম এবং ইউটিউব থেকে আপনাদেরকে একটা ভিডিও প্লে করে দেখাবো এখন। যেমন আমি এই ভিডিওটি প্লে করলাম, একটু লোডিং হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম, ভিডিওটি চালু হয়ে গেছে। এখন আপনি দেখতে পাচ্ছেন আমি ফেসবুকও চালাচ্ছি আবার ইউটিউবও চালাচ্ছি। সো এভাবে আপনি দুটি স্ক্রিন ইউজ করতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। তো বন্ধুরা, যদি আজকে ভিডিওটি আমার ভালো লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। সো আজকের মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।